রাজধানীর উত্তরায় জসিমউদ্দিন এলাকায় বাস র্যাপিড ট্রানজিট সিস্টেমের বিআরটি গার্ডার ভেঙে পড়েছে। সোমবার 15 আগস্ট বিকেল 4:45 দিকে ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার অফিসার সিনসার সোসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে। এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি সরিয়ে নিতে পুলিশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে গত 15 জুলাই গাজীপুরের একই প্রকল্পের লঞ্চিং গার্ডার ভেঙে পড়ে। এ দুর্ঘটনার পর প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তারপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করে সাধারণ মানুষ।